দিয়ে কোনো ব্যক্তি কোনো ভেক্টরে যদি যেটাই স্টার্টিং পয়েন্ট সেটাই যদি এন্ড পয়েন্ট তাই তো তার মানে কি সেই ভেক্টরটাকে আমরা শূন্য ভেক্টর অ্যাকচুয়ালি দুটো ধরো বীজগণিতে এটা আসে দুই মাইনাস দুই সমান জিরো হতে পারে আবার একটা বস্তুর উপর দুটো বিপরীতমুখী বল কাজ করছে এবং তারা সমান যদি হয় তাহলে জিরো হতে পারে তাহলে দুটো বিপরীতমুখী বলের লব্ধি শূন্য আর দুটো বীজগণিতিক রাশির লব্ধি শূন্য এই দুটোকে আলাদা করে বোঝানোর জন্য আমরা শূন্য ভেক্টর থেকে কাজে রাখি তাহলে শূন্য ভেক্টর বলতে আমরা বুঝবো যে ভেক্টরের মানটা শূন্য মানটাই শূন্য তাহলে কোন নির্দিষ্ট দিকে যে ভেক্টরের মানটা শূন্য হবে কোন ভেক্টরের মান যদি শূন্য হয় তাহলে সেটাকে শূন্য ভেক্টর বলবো এটা হলো তারপরে যেটা থাকে সেটা হচ্ছে স্থান ভেক্টর স্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান মূল বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা মূল বিন্দু সাপেক্ষে কোন ভেক্টরের অবস্থান যে বিন্দুর সাহায্যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হবে তাকে আমরা স্থান ভেক্টর যেমন ধরো আমরা ত্রিমাত্রিক দেশ এক্স ওয়াই জেড অক্ষ আছে এখানে আমি একটা বিন্দু ধরছি কি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কমা জি এটা ও বিন্দু মূল বিন্দু তাহলে তার আমাকে ওপি ভেক্টরটা বের করতে হয় ওপি ভেক্টরটা আমরা লিখব যেগুলো বললাম একটা হচ্ছে স্থান ভেক্টর একটা শূন্য ভেক্টর আর একটা বললাম একক ভেক্টর একক ভেক্টরের সংজ্ঞায় বলেছি কোন নির্দিষ্ট দিকে যে ভেক্টরের মান একক অথবা কোন ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করছি স্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাথে নির্ণয় করা হচ্ছে শূন্য ভেক্টর যদি কোন ভেক্টরের মানটাই শূন্য হয় তাহলে সেই রাশিটা কেমন হবে ওই যে বললাম যে দুটো বীজগণিতিক রাশি বিয়োগফলটা শূন্য আর একটা দুটো ভেক্টরের লব্ধি শূন্য দুটোকে আলাদা ভাবে ওঠানোর জন্য শূন্য ভেক্টরটি উঠবে নিজের মতো করে লিখবে এরপর যেটা হবে ভেক্টরের যোগের সূত্র ভেক্টর যোগের সূত্র তার ভেক্টর যোগের কি হচ্ছে যে একই বিন্দুতে ধরো কতগুলো ভেক্টর যদি থাকে তাদের লব্ধি নির্ণয়ের জন্য আমরা ভেক্টর যোগের সূত্র ভেক্টর যোগের দুটো সূত্র থাকে একটা ত্রিভুজ সূত্র একটা সামঞ্জস্য সূত্র প্রথম আমরা ত্রিভুজ সূত্রটা বলবো যে একই বিন্দুতে ক্রিয়া যত এক জাতীয় একাধিক ভেক্টরকে যদি একটা বা কোন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহু কোন ত্রিভুজের ক্রম অনুসারে গৃহীত দুটি বাহু যদি এক জাতীয় দুটো ভেক্টরকে মান এবং দিকে সূচিত করে বুঝতে পারলাম কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু যদি এক জাতীয় দুটো ভেক্টরকে মান এবং দিকে সূচিত করে তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটা ওই ত্রিভুজটাকে বদ্ধ করবে সেটাই হচ্ছে তাদের লব্ধি এটা হচ্ছে ত্রিভুজ সূত্র তাহলে ত্রিভুজ সূত্রের স্টেটমেন্ট এটা হয়ে গেল বিবৃতি করো যদি বলে তাহলে আমরা কি করবো এটা মানে ত্রিভুজ এঁকে নেবো দিয়ে এইভাবে যোগ করবো তাহলে ত্রিভুজ করে দেবে একটা ও এটা এ এটা বি এখানে যদি অ্যারো দিয়ে একই ক্রমে গৃহীত দুটো বাহু এক জাতীয় দুটো ভেক্টরকে মান এবং দিকে সূচিত করছে তাহলে বিপরীত ক্রমে গৃহীত এই বাহুটা এদের লব্ধিকে প্রকাশ করবে অর্থাৎ আর ইকুয়াল টু এ প্লাস যদি ত্রিভুজ সূত্র বিবৃতি করো বলে তাহলে অতটা লিখে আমরা এটা করবো তো ফের একবার বলি যে কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু যদি এক জাতীয় দুটো ভেক্টরকে মান এবং দিকে সূচিত করে এক জাতীয় দুটো ভেক্টরকে মান এবং দিকে সূচিত করছে ক্রমানুসারে গৃহীত তাহলে বিপরীত ক্রম দেখো এইটা এটা বলে এই দিকে আরো হতো দুটো দিকে আরো দিয়েছি তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা ওদের লব্ধির মান এবং দিককে সূচিত করে এটা হচ্ছে ত্রিভুজ সূত্র সামুদ্রিক সূত্রের স্টেটমেন্ট কি বলা হয় সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু না প্রমাণ যদি বলে এটা হচ্ছে বিবৃতি করা প্রমাণ হলে আমরা তাকে বলে দিচ্ছি তাহলে কি হলো যে কোন সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহু যদি এক জাতীয় দুটো ভেক্টর মানে দুটি বল হবে দুটি বেগ হবে দুটি সরল হবে এক জাতীয় দুটো ভেক্টরকে মান এবং দিকে সূচিত করে বুঝতে পারলাম
যে কোনো সামুদ্রিকে তো সন্নিহিত বাহু মানে পাশাপাশি দুটো বাহু যদিও এক জাতীয় ভেক্টরকে মান এবং দিকে সূচিত করে। মানও বোঝাবে দিকও বোঝাতে এটা মান দুই আছে এখানে। তাহলে এই বাহুদ্বয় দ্বারা অঙ্কিত সামুদ্রিকের কর্ণ এদের লোক থেকে প্রকাশ করবে সোজা কথা। তার মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয় তাহলে এটা আর, তাহলে আমি লিখবো আর ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস। এটা হয়ে গেল সামুদ্রিক সূত্রে বিবৃতি। কারো কোনো অসুবিধা আছে কিনা দেখো, সামুদ্রিক সূত্র বললাম যে কোন সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু যদি এক জাতীয় দুটি ভেক্টরকে মান এবং দিকে সূচিত করে তাহলে ওই বাহুদ্বয় দ্বারা অঙ্কিত সামুদ্রিকের কর্ণ তাদের লোক থেকে প্রকাশ। ত্রিভুজ সূত্র বলেছে ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু যদি এক জাতীয় দুটো ভেক্টরকে একই রকম ভাবে মানে এবং দিকে সূচিত করে তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুকে এদের লোকটির মান দিকে সূচিত। এবার এদের আমাকে লব্ধি বের করার ম্যাথমেটিক্যাল ভাবে বা বীজগণিতিক ভাবে যদি বের করতে হয় তার একটা চেষ্টা করতে হয়, সেটা আমরা দেখবো যে বীজগণিতিক মানটা কি করে বের করে। আমরা যে কোনো একটা থেকে করবো, আমরা প্রথম ওটা থেকে করছি তারপরে এটা থেকে দেখবো। তাহলে প্রথম আমি কি করলাম এটা একটু বাড়িয়ে নিলাম, আমরা এখান থেকে লম্ব করছি, এটাকে বাড়িয়ে নিয়ে আমরা এখানে একটা লম্ব করলাম, এটা এ আছে এটা সি এবং ভেক্টর দুটো মধ্যবর্তী কোণ, যেটা ভেক্টর দুটো মধ্যবর্তী কোণ দেখে এইটা হবে ভেক্টর দুটো মধ্যবর্তী কোণ আলফা হয়ে যাবে। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, বাইরের কোণটা কিন্তু সবসময় দেবে বহিস্থ কোণটা, তাহলে ওটা হচ্ছে আলফা। আর এই লব্ধিটা যে ভেক্টর সামনে কোণ করেছে সেটা আমি ফাই দিচ্ছি, লব্ধির অভিমুখটা নির্ণয় করতে ফাই দিয়ে বের করব। এবার দেখো আমি এখান থেকে বি সি লম্বটা নিয়েছি এর মধ্যে আছে, তাহলে লম্ব যদি টানি তাহলে cos theta সমান cos alpha সমান কি হবে, এই ত্রিভুজ থেকে লিখছি ABC ত্রিভুজ, ABC ত্রিভুজে cos alpha সমান বলো সমান AC AC by AB, তাই তো AC by AB, তাহলে AC সমান কি লিখবো AB cos alpha, আর AB টা দেখো আমি দেখতে পাচ্ছি B, তাহলে B cos alpha। এবার দেখো রিজিকা বলবে, রিজিকা এই ত্রিভুজই বলো এবিসি ত্রিভুজে সাইন আলফা সমান কি লিখবে বলো, বলো এই ত্রিভুজটা সাইন আলফা সমান এবি, তাহলে বিসি ইকুয়াল টু আসছে এ না সরি বি সাইন আলফা। এবার যেহেতু একটা বিসিটা লম্ব টেনেছে তাহলে ওবিসি সমকোণী ত্রিভুজ থেকে পায়, ওবিসি সমকোণী ত্রিভুজ থেকে পায়, এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পায়, কি পাবো ওবি স্কোয়ার সমান ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তারপরে কি পাবো টু ইন্টু ওয়ে ইন্টু এসি প্লাস এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে পরের লাইনে কি পাবো ও এ স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু এসি, আর এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার যোগ করলে আমার হবে দেখো এ বি স্কোয়ার। তাহলে এবার মানগুলো বসাবো, ও এর মান কত ছবি অনেক দেখো এ স্কোয়ার টু ইন্টু এ বি কস থিটা প্লাস বি স্কোয়ার, তার মানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস ঠিক আছে
মানে আর ভ্যালু আর এর ভ্যালু আটটাই তো রূপ দিবে তার মানটা আমি তাহলে এইভাবে পেয়ে যাচ্ছি মানটা তাহলে পেয়ে গেলাম আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার টু বি কস এটা মানটা পেয়ে গেলাম অভিমুখটা বের করতে tan phi ফাইটা তো অভিমুখ ভেক্টর যদি লব্ধিটা কোন একটা ভেক্টরের সঙ্গে কত কোণ করেছে সেটাই কি তোমার অভিমুখ আর ভেক্টরে আমরা কিছু মান দিই থাকে তাহলে ভেক্টরে যদি মান বের করতে দেয় তাহলে আমরা এই সূত্রটা পাচ্ছি যে r স্কয়ারটাকে r যদি ধরা হয় তাহলে r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার টু ab cos থিটা এটা আর অভিমুখ যদি দরকার হয় তাহলে আমরা বলবো দেখো tan phi tan phi সমান লম্ব বাই ভূমি মানে bc বাই ac সরি oc তাহলে পাচ্ছি দেখো BC বাই তাহলে BC বাই তাহলে কি করব ওয়ে প্লাস এস ওয়ে প্লাস এস এবার এই ভ্যালুগুলো যখন পুট করছি BC ভ্যালু কত BC টা দেখো আমরা পেয়েছি এখান থেকে যে BC BC মানে কি সাইন আলফা ওয়ে ওয়ে মানে কত ইয়ে ধরেছি এসি এসি টা আমরা বার করেছিলাম কি কস তাহলে অভিমুখ যদি বের করতে বলে তাহলে আমরা লিখবো এটা ফরম্যাট এটা একটা সূত্র বলতে পারো যে বি সাইন থিটা বা বি সাইন আলফা বাই এ প্লাস বি কস তাহলে ভেক্টরে যদি লব্ধি বের করতে দেয় তাহলে লব্ধির মান থাকবে দিক দিকটা ট্যান ফাই দিয়ে বের করবো মানটা আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু বি কস সব অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আমরা এটা প্রকাশ করবো তাহলে মানটা হয়ে গেল এটা দিকটা ঘটালো b sin alpha by a plus b cos কেন কোণগুলো করলাম কেন কোণগুলো করলাম তাহলে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজে দেখো এই কোণটা আমি আলফা ধরেছি মানে ভেক্টর দুটো মধ্যবর্তী কোণ মানে এই কোণটা বলা এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর এবার এখানে আমি কি করলাম এইটা এটা আমার ভ্যালু দরকার তাহলে এটা ভ্যালু ধরলে মানে ভূমি এটা যেহেতু লম্ব এটা ভূমি তাহলে ভূমি বাই অভিমুখ করলে cos alpha দিয়ে পাবো আমার যখন লম্বটা বের করতে হবে তখন আমি জানি যে সাইন সমান লম্ব বাই অভিমুখ তাহলে সেই জন্য তখন এটা সাইন আলফা সমান বিসি বাই অভিমুখ করলাম তাহলে এখানে cos আলফা সাইন আলফা করে একবার এসি মানটা একবার বিসি মানটা বের করতে এবার আমি যখন লব্ধি বের করব তখন আমার এই ত্রিভুজ সূত্র আমার এটা ভ্যালুটা তো দরকার অভিমুখ তাহলে জানি যে পিথাগোরাস উপপাদ্য অভিমুখের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে অভিমুখ হচ্ছে ওবি তার স্কয়ার ভূমি হচ্ছে ওসি তার স্কয়ার লম্ব হচ্ছে বিসি তার স্কয়ার তাহলে আমি লিখলাম ওসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ছবি দেখে দেখো আমরা বুঝতে পারছি ওসি মানে হচ্ছে ওয়ে প্লাস এসি বিসি স্কয়ার সিম্পলি যেমন আছে তাই তাহলে এটাকে ভেঙে দেবো ওয়ে স্কয়ার টু ইন্টু ওয়ে ইন্টু এসি প্লাস এসি স্কয়ার প্লাস বিসি এখন এখানে আমরা এসি স্কয়ার বিসি স্কয়ার মানে এবি স্কয়ার পাচ্ছি এটা বসিয়ে দিলাম এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মান যেগুলিতে চাই কি জানি প্রথম জানি ওয়ে ওয়ে মানে এ জানি দুই নম্বর হচ্ছে 2 ইনটু ওয়ে ওয়ে মানে এ বসালাম এ সি এস কোন আমরা দেখছি বি কস প্লাস কি আছে এ বি স্কয়ার এ বি মানে চোখে দেখতে পাচ্ছি বি তাহলে আমি লব্ধির মানটা পেয়ে গেলাম আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার টু বি কস তাহলে দুটো ভেক্টরের যদি মান আমি এ বি জানি তাদের মধ্যবর্তী কোণ যদি জানা থাকে তাহলে লব্ধির ভ্যালু যদি নির্ণয় করতে হয় এইভাবে করবো অ্যাঙ্গেলটা দেওয়া আছে অ্যাঙ্গেল বিটুইন নেম হচ্ছে আলফা এটা দুটো এবি তাহলে সিম্পলি সূত্র বসাবো আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি কস আর না অঙ্ক বলে একদম সিম্পলি এখানে বসে সাউথ অফ ট্যান দিয়ে করা হয় মানে লম্ব বাই ভূমিটা করা হয় লম্ব বাই ভূমি এক নম্বর ভূমি করেছো তুমি ট্যান কেন কষ করতে পারো সাইনও করতে পারো তোমাকে বের করতে হবে থিটার ভ্যালু ফাইভ ভ্যালুটা বের করতে এটা ট্যান ইনভার্স আসতে হবে অন্য কিছু আসতে ঠিক
এখানে যদি অভিমুখটা বের করতে হয় তাহলে আমি বলবো tan